শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ, চলছে গণনা। নির্বাচনে ঢাকা পাঁচ আসনে ভোটারদের আগ্রহ কম দেখা গেলেও নওগাঁ ছয় আসনে ভোটার উপস্থিতি ছিল বেশি। এদিকে ঢাকা পাঁচ আসনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল সহ অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী। একই অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন নওগাঁ ছয় আসনের বিএনপি প্রার্থীরা। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন দুই আসনে সরকার দলীয় প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। উপনির্বাচন হলেও ভোটারদের ভালো সাড়া ছিল নওগাঁ ছয় আসনে। সকাল থেকেই কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রথমবারের মতোই আসনে ইভিএমে জনপ্রতিনিধি নির্বাচনে রায় দিয়েছেন ভোটাররা। আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। কোনো জোর ঝামেলা বাধা বন্ধুত্ব নাই, কোনো বাধা নেই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং ইভিএম সিস্টেমকে সবাই স্বাগত জানিয়েছে। তবে নির্বাচনে নানা অভিযোগ এনে দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী। কোনো অবস্থাতে এটার কোনো নির্বাচন বলা যায় না, এটা প্রহসনের একটা নির্বাচন এবং এখানে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এক ও অভিন্ন। সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট হবে এবং আপনারা দেখছেন প্রচুর ভোটারের এখানে সমাগম হয়েছে। ভোটার উপস্থিতির ভিন্ন চিত্র ছিল ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে। রাজধানীর এই আসনে কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা ছিল কম। কর্মব্যস্ত নাগরিকদের ভোট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি। এই ইভিএম সিস্টেমটা আরও ভালোভাবে প্রচার করতে হবে মানুষকে বোঝানোর জন্য, আর ভোটার উপস্থিতিটা আরও বাড়াতে হবে। ঢাকার এই আসনের নির্বাচনে কোনো সহিংসতা না হলেও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ কিছুটা উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে। নির্বাচনে যা হচ্ছে তাতে আসলে একটা দুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না। ভোটার নেই, আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। অভিযোগ ওর সত্যতা নাই, ওর সত্যতা নাই, ও আর সমান বলতেছে আমরা শুনতেছি, ওর একটা মানে একটা অভ্যাস নালিশ দল করে সে। যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলির আংশিক নিয়ে গঠিত ঢাকা পাঁচ আসনে ভোটার 4,71,000, প্রার্থী সংখ্যা 6। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নওগাঁ ছয় আসনে প্রার্থী সংখ্যা 3 জন, ভোটার 3 লাখের বেশি। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটিও শূন্য হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।